ভালোবাসার মরণ নেই, নাকি ভালোবাসায় জড়িয়ে কারো মরণ নেই? নিজের অপূর্ণতার ঝুলি নিয়ে কেউ কি মৃত্যুকে গ্রহণ করতে পারে? অপূর্ণ ভালোবাসার দাবিতে মৃত্যুর পরেও কি ফিরে আসা যায়? হার না মানা এক প্রণয়িনী তার প্রণয়ের পূর্ণতা পেতে বারবার ছুটে আসে। সে আসে কখনো মহিষী রূপে, কখনো বা কঠিন কোনো রূপে। কিশোরী মেয়ে মহুয়ার দৃষ্টি সম্মুখে ঘটতে থাকে অদ্ভুত সব ভুতুরে ঘটনা। মৃত হাসনাহিনাকে দাফন করা হয়েছে বাঁশবাগানে। সেই মৃত মানুষকে যখন তখন চোখের সামনে দেখতে পায় মহুয়া। প্রেমিক সোহান মহুয়ার কাছাকাছি আসলেই হাসনাহেনা ভয়ঙ্কর রূপে প্রদর্শিত হয়। হাসনাহেনা তার পিছু ছাড়ে না, যেন সে মহুয়ার সহচরী। মৃত্যুর পর কোনো মৃত ব্যক্তিরই দুনিয়ার সাথে সম্পর্ক থাকে না। তাহলে মৃত হাসনাহেনাকে ধরণীর বুকে কিভাবে দেখতে পায় মহুয়া? সত্যি কি সে হাসনাহেনা, নাকি অন্য কেউ? এসব জানতে হলে পড়তে হবে পাঁশ ফুল। বইটি লিখেছেন সাবরিনা জাহান সমি। বইটি পেতে হলে চলে আসুন অমর একুশে বইমেলা 2024-এর নবকথন এর 613 নম্বর স্টলে, অথবা অর্ডার করুন অনলাইনে।